দূর হতে এসেছি এই তরুলতার নেড়ে, দৃষ্টি আমার হারিয়ে গেছে এই পাহাড়ের ভিড়ে, নদী তোমার পাগল পাড়া, করে টলমল শব্দ করে বাজে যেন পাহাড়ি নির্মল। ছন্দটা যেন তৈরি হয়েছে এই পাহাড়ের জন্যই। মায়ের টান যা কখনই অস্বীকার করা যায় না, ফিরে ফিরে আসতেই হয় তাই না? তাই আমিও পারিনি এই হাতছানি আর এড়াতে, তাই বাক্স ব্যাগটা গুছিয়ে আসতেই হলো এই সবুজ স্বর্গরাজ্যে। প্ল্যানিংটা শুরু হয়েছিল আমাদের হুট করে, কীভাবে বলো সেটাই দেখাই। ভাই কিছু না, এমনি মন খারাপ নাকি? ভাই অ্যাকচুয়ালি মনটা না অনেকদিন ধরে পাহাড় পার করছে ভাই। তাহলে চলে যা ভাই, বলছি যাব। হ্যাঁ তো চলে যা, তারা বেরিয়ে যাচ্ছে। প্ল্যানিংটা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছিল, আর মনও স্থির ছিল যে আমি তো ঘুরতে যাচ্ছি। ব্যাস আর কি, জায়গা ফাইনাল, আর সন্ধ্যে 6:30টার হাওড়া থেকে ট্রেন ধরে উদ্দেশ্য নিউ জলপাইগুড়ি স্টেশন। আর পরের দিনই পৌঁছে গেলাম গ্যাংটক। ফাইনালি উই হ্যাভ রিচড হোটেল লিও ইন্টারন্যাশনাল। দ্য মাই ডোর। হাই, হ্যালো, হাউ আর ইউ? হাউ আর ইউ? আই এম গুড। তো আমাদের রুম কি রেডি আছে? হ্যাঁ, তোমাদের রুম রেডি আছে, রুমের মধ্যে সবকিছু অ্যামেনিটিজে চলে গেছে। তোমার ছেলে আছে, তোমাকে রুমটা গাইড করে দেবে। বাহ, লাভলি। তো এখন রুমের রেট কি রকম যাচ্ছে তোমাদের? আমাদের মোটামুটি 2,000 থেকে 2,500 মধ্যেই থাকছে, ইনক্লুডিং ব্রেকফাস্ট পার রুম। আমার সুপার ডিলার সময় রেট ওটাই, ডিনার সময় আরো একটু কমে যায়, 1,500-2,000 মধ্যেই থাকে মোটামুটি। আচ্ছা, পারফেক্ট, একদম পারফেক্ট টাইম আছে। ওকে, লেটস হ্যান্ড ওভার দ্য কি। ওকে, রাকেশ প্লিজ পাঠিয়ে দিন। রুমটা কিন্তু খুবই সুন্দর ছিল, এক্সপেক্ট করেছিলাম একটু খারাপ হবে, কিন্তু রুম ভিউটা দেখে না মনটা ভরে গেছিল। এটা হলো ডাইনিং, খাবারের ব্যবস্থা রয়েছে ডাইনিং থেকেও, ভিউ দেখতে দেখতে আপনারা খাবার এনজয় করতে পারেন। সন্ধ্যাবেলা পৌঁছে গেলাম MG মার্ক। MG মার্ককে আমরা একটা নতুন রূপে দেখতে পেলাম, তার কারণ হলো G20 মিটিং এখন ভারতবর্ষে হতে চলেছে, আর তাই গ্যাংটক শহরকে একটি নতুন রূপে সাজানো হয়েছে, আর কেমন এই চেঞ্জেস হয়েছে সেটাই দেখাই। এখানে দেখতেই পাচ্ছ, এখানে G20 এর একটি লোগো বসানো হয়েছে। ইট হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড। MG মার্ককে আগে যেরকম ভাবে দেখেছিলাম ওরকম ভাবে নেই, লিটারালি দিস ইজ অসাম। ওইদিকটা আগে থেকে যেতে পারতাম, বাট ওই জায়গাটা কোনোরকম ভাবে রাস্তা করে দিয়েছে, আর মেন লোকেরা এখান থেকেই যাচ্ছে। প্লাস এইখানে এই জিনিসটা ছিল না, সো এখন এটা বিন অ্যাডেড, দিস ইজ গ্যাংটক। আর এটা আগে আমি দেখিনি, আর এটা লিটারালি নিউ। একটা রাত গ্যাংটকে থেকে পরের দিন আমরা নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রকৃতি এখানে কুয়াশার চাদরে সুন্দর চাদর করেছিল, যেন কোনো জাদু নগরীতে এসেছি। এরপরে ডেস্টিনেশন ছিল মারিয়ুঙ্গাও, আর চোখ আমার হারিয়ে গেছিলো সবুজের আঁচলে, আর আমি এখন রয়েছি ইয়েলো পার্কে। অ্যান্ড ইউ ক্যান সি পিছনে পুরো মেঘ, আর আমি লিটারালি মেঘের মধ্যে, সামনে থেকে বোঝা যাচ্ছে না, বাট পিছনটা পুরোটাই ইট ইস ম্যাজিক্যাল। পিছন দিকে পুরোটাই মেঘে ঢাকা, অ্যান্ড ইউ ক্যান সি এদিকটা পুরো গ্রিনারি, আর এখন মেঘ আছে বলে পুরোটা বোঝা যাচ্ছে না, বাট দিস ভিউ ইজ ম্যাজিক্যাল। সবুজে ঘিরে গেল পার্ক, সঙ্গে বিশ্ব পড়ছিল। গেলো পার্ক কিন্তু খুবই সুন্দর জায়গা ছিল। গেলো পার্ক থেকে বেরিয়ে এবার আমরা পৌঁছে গেলাম মারিয়ুঙ্গাও,
পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। পরের দিন সকালবেলা উঠলাম, দরজা খুলতেই প্রকৃতির এক অমায়াবিক রূপ দেখতে পেলাম। আগের দিন বৃষ্টি পড়েছিল, তো পরের দিন সকালবেলা ওয়েদারটা বেশ ক্লিয়ার হয়ে গেছিল। কিছুক্ষণ হোমস্টের বাইরে দাঁড়িয়ে কাটালাম, প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগলো, বেশ অনেকটাই সময় কেটে গেল আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে। হোমস্টেটা নতুন, সো আমি উপরে গেলাম। উপরে গিয়ে চারিদিকটা দেখার চেষ্টা করলাম, পিছনে সুন্দর জঙ্গল। আর এই হতে হতেই বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, সাইট সিন করতে মারিয়ামগাঁওয়ের। মারিয়ামগাঁও ঘুরতে ঘুরতে আমার চোখ হারিয়ে গেছিলো সবুজের আঁচলে, পাখিদের গানে, প্রকৃতি তার লাবণ্যতা ছড়িয়ে ছিল আনাচে কানাচে। আর আমাদের ডেস্টিনেশন ছিল আজকে ডেকু ভ্যালি আর তার সাথে ঝর্ণা। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন প্রকৃতির এক নিজস্ব ডাক রয়েছে? এই ডাক নির্জনতার মাঝখানে গেলেই বোঝা যায়, শহরের হট্টগোলের মধ্যে পাওয়া যায় না। এই নিঃশব্দটাই আমরা উপভোগ করছিলাম, সঙ্গে আমাদের সাথী ছিল এই কুকুরটা, সারা পথ আমাদের সাথে যায়, আমাদের জন্য অপেক্ষাও করলো রাস্তায় যে আমরা আসছি তো পিছনে। একজন কৃষক, সে তার সঙ্গীর সাথে যাচ্ছে, আর আমাদের সঙ্গী যে ছিল সে তার পিছন পিছন গেল। যাক, এদের তো বন্ধুত্ব হলো না, কিন্তু আমি আমার বন্ধুর সাথে পৌঁছে গেলাম মারিয়ামগাঁও এই ঝর্ণার কাছে। অপরূপ এই ঝর্ণা, খুবই ভালো লাগলো। অনেক লোক ছিল এখানে, ছবি টবিও তুলছিল, কিন্তু একটুখানি সুযোগ পেতেই আমরা নিজেদের ছবি ভিডিও করতে পারলাম। কিছুক্ষণের মধ্যেই চলে আসলো আমাদের ড্রাইভার দাদা, তার সাথে আমরা রওনা দিলাম ডেকু ভ্যালির উদ্দেশ্যে। অসাধারণ এই ডেকু ভ্যালি, 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে। পাহাড়ের এই অমায়াবিক সৌন্দর্য দেখে আমরা মনমুগ্ধ হয়ে থাকলাম। পাশে রয়েছে একটি সুন্দর হোমস্টে, চাইলে আপনারা ওখানে থাকতেও পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা বেশ কিছুক্ষণ ওই ডেকু ভ্যালিতে কাটালাম, অপরূপের সৌন্দর্য 360 ডিগ্রি ভিউ আমার মন কেড়ে নিয়েছিল। সো চলে আসলাম এবার এই সুন্দর ভ্যালিটায়। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ভ্যালি, পিছন দিকে এই জায়গাটা খুব সাজানো রয়েছে। লিটারালি দিস ইজ গ্রেট অ্যান্ড ভেরি বিউটিফুল। আর এখন একটু বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে, ওয়েদারটা সকালবেলা ফাঁকা ছিল বাট এখন ভালো হয়েছিল, তাই জন্য বেরিয়ে গেছে, কিন্তু আবার বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। আর যে হোটেলে থাকছি হোটেলের ইনফরমেশানটা আমি দেব, ঠিক আছে? চলুন যেতে যেতে বলা যাক। তো হোমস্টেটা হলো পাখরিন হোমস্টে। হোমস্টেটা খুবই সুন্দর, এখান থেকে ব্যালকনি থেকে ভিউটা তো জাস্ট অসাম, জাস্ট দেখেই বুঝতে পারছ। পাখরিন হোমস্টের একটা সবথেকে ভালো জিনিস হলো এখানকার খাওয়া দাওয়াটা খুব ভালো, আর এখানে থাকা খাওয়ার জন্য আমাদের থেকে নেওয়া হয়েছে 1000 টাকা করে। অ্যান্ড দিস ভিউ, দিস ইজ বিউটিফুল। এই জিনিসটার জন্যই আমাদের আশা যে আমাদের চোখে যে শান্তিটা, ওই শান্তিটা মেটানোর জন্য চারিদিকে নিস্তব্ধ, পিছন দিকে ঝর্ণার আওয়াজ, এদিক থেকে পাখির আওয়াজ, দিস ইজ ম্যাজিক্যাল। মারিয়ামগাঁও থেকে বেরিয়ে রওনা দিলাম আমরা সামালবঙ্গের উদ্দেশ্যে। সামালবঙ্গের উদ্দেশ্যে বেরোনোর পর আমরা পৌঁছাই প্রায় 100 শতক পুরনো ব্রিজের কাছে। এই ব্রিজটি ক্রস করেই আমাদের পৌঁছাতে হবে সামালবঙ্গে। সামালবঙ্গ যাওয়ার পথে আমরা একটু দাঁড়ালাম ও ছবি ভিডিও করলাম। প্রকৃতি কিন্তু একটু দ্বিধাবোধ করেনি তার সৌন্দর্য দেখাতে, চারিদিক মেঘে ঢাকা ও চারিদিকে সবুজ গাছপালা, অসাধারণ সুন্দর লাগছিল। তখনও কিন্তু বুঝতে পারিনি বেশ জোরে বৃষ্টি আসতে চলছে, ভালো জোরে খিদে পেয়েছিল, যেন দাঁড়িয়ে পড়লাম একটি রেস্তোরাঁর সামনে। ওখানে আমরা মোমো অর্ডার করলাম ও নুডলস। সামালবঙ্গের পাহাড়ি উপত্যকা স্বর্গরাজ্য, এরই মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি প্রকৃতি সেজেছে অপরূপ সাজে, চোখ আমার ফেরানো দেয়। পৌঁছালাম আমরা সামালবঙ্গের হোমস্টে,
যার নাম তিব্বতিয়ান ভিলা। তিব্বতিয়ান ভিলা হোমস্টেতে থাকার জন্য মাথা পিছু 1500 টাকা করে দিতে হয়, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। কপালের নাম গোপাল, সবাই তো বলেই। পরের দিন আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে বৃষ্টি পড়ছিল সকাল থেকে। সো বৃষ্টি পড়ার কারণে আমি বেশি বেরোতেও পারি না, সেই হোমস্টের মধ্যেই থাকতে হয়। কিন্তু বৃষ্টির মধ্যেও প্রকৃতি যেরকম সৌন্দর্য ও মায়াবী রূপ দেখায় সেটা অকল্পনীয়। কিছুক্ষণ পর বৃষ্টি থামে, আমি বাইরেটা বেরিয়ে দেখি ওয়েদার বেশ ক্লিয়ার, বেশ ভালোভাবে দেখাও যাচ্ছে। বৃষ্টি ভেজা মাটি ও মেঘে ঢাকা পাহাড়, এই অপরূপ সৌন্দর্য নিয়েই বেরিয়ে পড়লাম সামালংয়ের তিব্বতিয়ান ভিলা হোমস্টে একটু ভ্রমণ করার জন্য। খুব সুন্দর লাগছিল, রূপকথার ঠিক একটা গল্পের মতন সৌন্দর্য যেন লাগছিল। মেঘ ও পাহাড়ের কম্বিনেশন অসাধারণ এই রূপ। কিছুক্ষণ পর ভাবলাম আমরা একটু বেরোবো, তার আগে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিতে হবে। যে রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম ওই রেস্টুরেন্টটাও বেশ সুন্দর, ব্রেকফাস্টে আমাদের দিয়ে দিয়ে লুচি ও তরকারি, আর আমি খেয়েছিলাম একটু ম্যাগি। বেরিয়ে পড়লাম সামালবং একটু ভ্রমণ করার জন্য, বৃষ্টি পড়ছিল তাই ছাতা নিয়েই বেরোতে হলো। মেঘ এতটা ঘন ছিল যেন মেঘে মনে হচ্ছিল পাহাড়ের বুক ছিঁড়ে মেঘ যেন ফেটে বেরোচ্ছে। ফিরে আসলাম আবার আমাদের হোমস্টেতে, এবারই সেই পালা যখন আমরা আবার বাড়ি ফিরে যেতে হবে। ফিরে আসলাম হোমস্টে রেডি হওয়ার জন্য, ব্যাকপ্যাক করে নিতে হবে আর ফিরে যেতে আবার সেই শহরের কোলাহলের মধ্যে। বেরিয়ে পড়লাম আবার কলকাতার উদ্দেশ্যে, যাওয়ার সময় মনটা একদমই চাইছিল না আবার চলে যায়, কিন্তু ভিতর থেকে একটা আওয়াজ দিল, পাহাড় সমতল পেরিয়ে আসবো তোমার কাছে আবার, সাজিয়ে রেখে তোমার মেঘের দুয়ার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন ও লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।